अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, जुन्ना विरुद्ध प्रतिवाद। সম্পর্ক তৈরি করা বন্ধ করো, নয়তো আমি আছি তো। তাহলে এত চিন্তা কিসের? আমি সব সময় তোমার পাশে থাকব। ছাড়ুন বাবা, ছেড়ে দিন, ছাড়ুন। আজ একেবারে হাতে নাতে ধরেছি আমি। এখন আমার কাছে ফটো আছে আর ভিডিও আছে। পুরো দুনিয়াকে বলবো আমি যে শাশুড়ি বৌমার মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। তোর বউয়ের সঙ্গে আমার বউয়ের চক্কর চলছে। আরে বৌমা, ওমা এসে গেছো? এস। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। এসো এসো ভেতরে, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আমি খাবার নিয়ে যাচ্ছি, যাও। বাবা। ছি, যাও গিয়ে আগে পুরো জামা কাপড় পরে এসো, তারপর নিও আশীর্বাদ। এইরকম জামা কাপড় পরে শ্বশুরের সামনে আসতে লজ্জা করলো না তোমার? বৌমা, তুমি যাও, ফ্রেশ হয়ে নাও, ক্লান্ত হয়ে গেছো, আমি খাবার দিচ্ছি, যাও। এটা কিভাবে তুমি ওর সঙ্গে কথা বললে? আমায় শেখাতে এসো না। আমাকে কিছু শেখানোর আগে তোমার বৌমা সিনার ওপর লাগাম দাও। ছোট ছোট কাপড় পরে যাচ্ছে কাজ করতে, নিজের মতো বিগড়ে দিও না ওকে। অবশ্য তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, অজয়ের সঙ্গে কথা বলতে হবে। তুমি আগেও কথা শুনতে না, আর ভবিষ্যতেও শুনবে না। যাও গিয়ে মাথার ডাক্তার দেখে এসো, আর যার সঙ্গে তুমি কথা বলতে চাও বলো, যাও। হ্যালো অজয়। হ্যাঁ বাবা। দেখ, বলছি যে তুই তোর বউকে সামলা, নয়তো তোর মায়ের মতন বিগড়ে খেলো হয়ে যাবে ও। কি হয়েছে বাবা? আরে তোর বউ ছোট ছোট জামা কাপড় পরে বাইরে কাজ করতে যাচ্ছে, কোনো লজ্জা শরম আছে কি ওর? বাবা, ও কাজে যায়, এয়ার হোস্টেসের কাজ করে, ওকে তো ইউনিফর্ম পরতেই হবে। আরে বাবা, যে কাজের জন্য এরকম ছোট ছোট জামা কাপড় পরতে হয় সেই কাজের দরকার কি? দেখো বাবা, তুমি মায়ের উপর সন্দেহ করেছো, এবার থামো। মায়ের জীবন তো তুমি নরক করে তুলেছ, প্লিজ এবার অন্তত আমার বউকে তুমি ছেড়ে দাও। এরকম কথা বলা তোর মা শিখিয়েছে না? নিজের বাপের সঙ্গে এইভাবে কথা বলছিস? দেখা যায় কাল যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু বলতে আসিস না যে তোকে আমি জানাইনি। রাখ ফোন, রাখ, চল। নিজের শ্বশুর মশাইয়ের ব্যাপারে কিছু মনে করো না, উনি বরাবরই এইরকম, বয়সের সঙ্গে সঙ্গে ওনার মাথাটাই যাচ্ছে। এখন তোমার পাশে তো আমি থাকতে পারি, আমি তো ওনাকে পাল্টাতে পারবো না, উনি বরাবরই এরকম। আমি জানি মা, আর তুমি একদম চিন্তা করো না, এইটুকু তো আমিও বুঝি, তাই না? আর এমনিতেও আমি জানি যে তুমি আমার পাশে আছো, আর যখন তুমি আমার পাশে আছো তখন আমার কিসের টেনশন? আমি সব সময় তোমার পাশেই থাকবো, আর তুমি এত সচেতন বলেই তোমাকে এত পছন্দ, তুমি সব সময় এই রকমই থাকবে, বুঝেছো? বরুণ, দেখ তোর মা যে কি করছে। কি করছে মানে? আরে ও সিনাকে আমার বিরুদ্ধে ওষ্কাচ্ছে। কি বলছো দেখি? কিন্তু মা এটা কেন করবে? এখন এসব তো সেই জানে, আমি কি করে জানবো? বাবা, আমার মনে হয় তোমার এই সন্দেহের ব্যাপারে ডাক্তার দেখানো উচিত।
আরে আমার কোনো সন্দেহের অসুখ নেই, তোর মা শুরু থেকেই ভুলভাল, আর এখন সিনাকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে। বাবা প্লিজ, মার ব্যাপারে কোনো কথা নয়। তুইও না, তোর মায়ের এই যে ভালোবাসার নাটক সেটা তোর মাথা থেকে এবার বার কর, আর ঠিক করে দেখ, তুই সত্যিটা দেখতে পাবি। তোর ভাইয়ের বউ ছোট ছোট জামা কাপড় পরে কাজ করতে যায় বাইরে, আমি তো বলে দিয়েছি ওকে, এখন এই ব্যাপারটা নিয়ে তোর মা আমার বিরুদ্ধে ওকে উস্কাচ্ছে। ঠিক করেছি না আমি? আমি 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 কি ভুল করেছি বল? বাবা যখন অজয়ের কোনো প্রবলেম নেই ওর ছোট ছোট কাপড় পরাতে, ওর চাকরি করাতে, তাহলে তুমি কেন মাথা ঘামাচ্ছ? আরে পড়তে তো হবেই, বাড়ির ব্যাপার তো, নয়তো এই সিনা বাইরে গিয়ে তোর মায়ের মতন চক্কর চালাবে। করো বাবা, তুমি কত সন্দেহ করবে আর, প্রথমে মাকে সন্দেহ করতে আর এখন সিনাকেও সন্দেহ করছো। এখানে সবার মাথা গেছে, আমায় কেউ সম্মানই করে না। মা তুই দেখছিস তো তোর স্বামী তার বাবার সঙ্গে কিভাবে কথা বলছে, এদের মা না দুই ছেলের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছে, সেজন্য আমার কথা দামই নেই। না না বাবা, আপনি চিন্তা করবেন না, আমি বরুণকে বুঝিয়ে বলবো, আপনি চলুন না ডিনার করে নেবেন। মায়ের তুই আছিস যে একটু আধটু সম্মান করিস, ওকে একটু বোঝা যেন মায়ের থেকে দূরে থাকে। আচ্ছা এরকম ব্যাপার, তো বাড়িতে চলে এসো একদিন, কে আটকেছে তোমায়? আচ্ছা ঠিক আছে, চলো বাই। হ্যাঁ বলুন। ম্যাম আপনি প্রসাদ বাবুকে একটু ডেকে দিন, ওনার নামে একটা লেটার এসেছে, ওনার সাইন প্রয়োজন। আচ্ছা ওকে। বাবা আপনার ব্যাংক থেকে একটা লেটার এসেছে, আপনাকে সিগনেচার করতে হবে। বাবা এখানে একটা সিগনেচার করতে হবে। এখানে পেনটা দিন না, এখানে সাইন করতে হবে। বাবা কি চেক করছেন আপনি? আমি চেক করছি যে তোমরা আমার প্রপার্টির কাগজপত্রে কোনো ধোঁকা দিয়ে সই করিয়ে নিছ না তো। বাবা এসব কি কথা বলছেন আপনি, আর এসব কেন করতে যাব আমি? হ্যাঁ কারণ আমার মনে হচ্ছে যে এ হলো তোমার বন্ধু, আর তুমি এর সঙ্গে মিলে এইসব করাচ্ছ। এখনই 5 মিনিট আগে ফোনে হেসে এর সঙ্গেই কথা বলছিলে না? বাবা ও একজন কুরিয়ার বয়, আর ও ব্যাংক থেকে আপনার লেটারটা নিয়ে এসেছে। সব জানি আমি, তুমি একে ডেকে পাঠিয়েছ, তোমার ফোন আলাপ শুনছিলাম আমি। এক সেকেন্ড, আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন? হ্যাঁ। তুই আবার দাঁড়িয়ে কেন, সঙ্গে বেডরুমে যাওয়ার ইচ্ছে আছে নাকি? না স্যার, সাইনটা করে দিন প্লিজ। কোথায়? স্যার এখানে করতে হবে। আগেই বলতে পারতিস, নে। থ্যাংক ইউ স্যার। অদিতি মা? হ্যাঁ মা, আমি মন্দিরে যাচ্ছি, আসার সময় সবজি নিয়ে আসবো, তুমি কিন্তু রান্নাটা এগিয়ে রেখো। আচ্ছা মা। চললে কোথায়? আজ আমি পাক্কা খোঁজ নিয়ে ছাড়বো, চক্করটা এর নাকি সিনার। আরে প্রসাদ বাবু, ওকে দেখা যায় না আজকাল, কোথায় থাকেন আজকাল, সব ঠিকঠাক আছে তো? আরে কিছু ঠিক নেই। কেন, কি হয়েছে? আরে যে বাড়িতে 3-3টে বিগড়ে যাওয়া মহিলা থাকে সেই মালিকের হাল আমার মতোই তো হবে, তাদের উপর নজর রাখতে হয়, সেই জন্য আমি আজকাল বাড়ি থেকেই বেরোই না। কিসব বাজে বাজে কথা বলছেন আপনি? আরে তুমি কিছু বুঝবে না, আমি হলাম বাড়ির প্রধান, এই মহিলাদের দিকে খেয়াল না রাখলে তাদের বন্ধুরা বাড়িতে চলে আসবে। তোমার এই সন্দেহ করার অভ্যেসটা না কোনোদিন যাবে না। আরে এখন তো তোমার সন্তানদের বিয়েও হয়ে গেছে। আরে এটাই তো টেনশনের, আগে তো আমার শুধু বউ ছিল, এখন ছেলেদের বউ দুটো জুটেছে,
আমার বউকে তার বন্ধুর সঙ্গে ধরবো আমি, পরে 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 কথা বলছি। আরে ভাই, বেগুন কত করে? আরে দিদি, দাম কেন জিজ্ঞেস করছেন? আপনি জানাওয়ার নিন না, আমি কম সম কিছু একটা করে দেবো। তুমি কিন্তু আজকাল সবজির দাম কমাও না, সেই জন্যই তো দাম জিজ্ঞেস করছি। আচ্ছা এবার ঠিক করে বলো দেখি। দিদি, সবজি অনেক দামে কিনতে হয় আমাদের। যাক, আপনার যা যা নেওয়ার আপনি নিয়ে নিন, আপনাকে ফ্রিতে দিয়ে দেবো। বেশি কথা বলছো না তুমি, দাও দেখি। এই নাও। মা অদিতি, এই যে সবজি, আমার জন্য একটু জল আনো তো। খুব শ্রান্ত ক্লান্ত দেখাচ্ছে, ব্যাপার কি? বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরলাম, ক্লান্ত তো হয়েই যাব। সব জানা আছে আমার। তোমার ইয়ার তো দেখলাম সবজিওয়ালা, কেমন মিষ্টি মিষ্টি কথা বলছিল তোমার সঙ্গে। ওই সবজিওয়ালার সঙ্গে আমার নাম জড়াচ্ছ? সবকিছুর একটা সীমা আছে। আরে অধিকার তো তোমরা পার করে ফেলেছো। 5 মিনিট আগে বেরিয়েছি আমি, আর পৌঁছেও গেলাম, আর তুমি পুরো 15 মিনিট বাদে এলে। কি করছিলে? ছিলে তো নিজের ইয়ার সবজিওয়ালার কাছে। ছিলে কি ছিলে না বলো। ছি, কি নোংরা মানসিকতা তোমার! আমি তো সেনার জন্য শাড়ি আনতে গিয়েছিলাম, ব্যাস তাতেই দেরি হয়েছে। মিথ্যে, একদম মিথ্যে। ধরা পড়ে গিয়ে এখন মিথ্যে বলছো? সেনার জন্য নাকি শাড়ি আনতে গেছিলাম? ওই সবজিওয়ালা যে তোমার ইয়ার, সেই তো দিয়েছে নাকি বলো। পুরো জীবনটাই কাটিয়ে দিলাম তোমার সঙ্গে আমি, আর তুমি আমার সঙ্গে ঝগড়া ছাড়া কিছুই করতে পারোনি। কখনো এর সঙ্গে কখনো তার সঙ্গে আমাকে নিয়ে বাজে কথা বলেছো, কিন্তু আর নয়, আমি আর সহ্য করব না। অন্ততপক্ষে আমার ছেলে আর বৌমার কথাটা তো ভাবো। একদম চুপ, থামো এবার। মুখে মুখে কথা, নিজের সীমায় থাকবে, মা, নয়তো প্রাণে মেরে দেব। বাবা, বোঝাও ওকে, নিজের বয়সের যেন খেয়াল রাখে, জায়গায় জায়গায় সম্পর্ক করা বন্ধ করুক, নয়তো। মা তুমি চলো। বৌমা, আমার পুরো জীবনটা এইভাবেই কেটে গেল। যেদিন থেকে ওর সঙ্গে বিয়ে হয়েছে, সন্দেহ ছাড়া কিচ্ছু করেনি। দিনের পর দিন ওর সন্দেহর বাতিক বেড়েই চলেছে। এখন তো আমি আশাই ছেড়ে দিয়েছি ওর ঠিক হওয়ার। মা, যদি বরাবর এরকমই চলেছে তাহলে তুমি ওনাকে ছেড়ে দাওনি কেন? ছেড়ে দেওয়া উচিত ছিল তোমার। এতগুলো বছর কিভাবে কাটালে ওই লোকটার সঙ্গে তুমি? কি করতাম বৌমা, কোথায় যেতাম? দুই ছেলের ভবিষ্যতের জন্য আমাকে এখানে থাকতে হয়েছে, কিন্তু এখন সব সীমা পার করে ফেলেছে। আমি এই লোকটাকে আর সহ্য করতে পারছি না। আমাকে নিয়ে যা বলার তাই বলতো, কিন্তু এবারও ও তোমাকে নিয়ে পড়েছে, আর এটা আমি সহ্য করতে পারছি না। মা, তুমি আমাকে নিয়ে টেনশন করো না। তুমি তোমার ছেলেকে এত ভালো শিক্ষা দিয়েছো না যে ও সব সময় আমার পাশে দাঁড়িয়ে আছে, আর তোমার পাশে তো সব সময় দাঁড়িয়েছিল, তাই না? আর মা, তোমার ছেলে এখানে না থাকলেও আমি তো আছি, আর আমি থাকতে তুমি কোনো কিচ্ছু নিয়ে টেনশন করবে না। আর হ্যাঁ, তোমার ছেলেকে তুমি যত ভালোবেসেছো সব আমায় দিতে হবে। সন্দেহ একটি খারাপ অভ্যেস নয়, বরং এটাকে গুরুতর রোগও বলা যেতে পারে, যেটা আশেপাশে সকলের জন্য বিপদ ডেকে আনতে পারে। সন্দেহ করার এই রোগকে প্যারানয়েড ডিসঅর্ডার বলা হয়ে থাকে। প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার আসলে কি? এই লোকগুলোর মধ্যে ভীষণভাবে দেখা যায় ক্রমাগত অবিশ্বাস করবার প্রবণতা, আর সবসময় নিজেকে ইনসিকিওর ভাবা। এরা সবসময় সতর্ক হয়ে থাকে, আর যে কোনো কথাতে খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে ফেলে, নিজে ভুল করার পরেও কখনোই সেটা স্বীকার করে না। এটা হলো এমন একটা রোগ
যে সেই মানুষটার ব্যক্তিগত এবং সামাজিক জীবনকে খুব খারাপভাবে প্রভাবিত করে। এই ধরনের মানুষদের স্বভাব সন্দেহ বাতিগ্রস্ত হয়ে পড়ে আর তাদের মনে ইনসিকিউরিটির একটা বাসা বাঁধতে থাকে। যারা এই রোগগ্রস্ত হয়ে থাকে সাধারণভাবে তারা জেদি হয় আর যে কোনো পরিস্থিতিতে নিজের ভুল স্বীকার করে না। এমনই এক পরিস্থিতিতে প্রসাদও রয়েছে, তার সন্দেহের এই রোগটা আজ থেকে নয় বরং শুরু থেকে ছিল আর সেটা দিনে দিনে বাড়তে শুরু করেছিল। এত রাত হয়ে গেল, বৌমা এলো না এখনো? আজকে ওর নাইট শিফট বলে গেছে, লেট হবে আসতে। নাইট শিফট আছে, শিওর কারোর সঙ্গে দেখা করতে গেছে। ও এয়ার হোস্টেস, ওদের শিফট থাকে, কি কথা বলছো তুমি? আমায় বুঝাবে তুমি? নাইট শিফট আছে ও বললো আর তুমিও মানলে। আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমাকে, যত সব বোকামো। বাবা! আরে কি বাবা বাবা বলছিস তখন থেকে? তোর মাকে একটু বোঝা, পাড়াতে কি করে মুখ দেখাবো আমি? সবাই জিজ্ঞেস করলে আমি কি বলবো? রাত ভোর বৌমা গায়েব থাকে, প্রেম প্রেম খেলা করে। কি আজেবাজে কথা বলছো তুমি? অফিসের গাড়ি ওকে নিয়ে যায় আর অফিসের গাড়ি বাড়িতে ছেড়েও দিয়ে যায়, এসব কি বলছো তুমি? যা ইচ্ছে তাই বলছো। চুপ করো নয়তো মুখ ভেঙে দেবো। আর তোমরা সবাই কান খুলে রেখে শোনো, যদি ওকে এই বাড়িতে থাকতে হয় তবে ওকে চাকরিটা ছাড়তেই হবে। শোনো, আমি মাথায় ঢোকে নি, একদম চুপ। বাবা, ওরও কিছু স্বপ্ন আছে, আপনি এইভাবে কি করে ওকে চাকরি ছাড়ার জন্য বলতে পারেন? এমনিতেও তো বিয়ের আগে থেকে এই চাকরিটা করে। বাবা, যে ভুলটা আমি করেছি আপনার কথা শুনে সেটা আমি ছোটকে করতে দেব না। খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে তো, আমার চারপাশে তো ঘুরঘুর করতে, মাখন লাগিয়ে কথা বলতে। বুঝতে পারি, তুমি কি ভাবছো যে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দেব? বাবা, আপনি কি বলছেন এসব? তোমরা সবাই কান খুলে শুনে রাখো, আমি আমার সম্পত্তি থেকে কাউকে একটা ফুটো পয়সাও দেব না। বাবা, আমাদের তোমার সম্পত্তি চাইও না, মা আছে বলে তোমাকে আমরা সহ্য করি, নয়তো? নয়তো? নয়তো কি বল? আরে বল না বাবা, আমার কথাটা তো শুন। আর জানো মা, ছোটবেলায় আমরা খুব দুষ্টুমি করতাম, ও আমাকে খুব জ্বালাতন করত। এই ছোকরাও আর কি একেবারে খিলখিলিয়ে হাসি চলছে। হ্যাঁ, আর সেটাও। আরে বাবা, এবার কি? আমি ধীরজ, সিনার ভাই। ভাই? হ্যাঁ, আসলে পাড়া তো ভাই কিন্তু নিজের থেকেও বেশি। তবে তো রাখি বাঁধা ওকে দিয়ে না? হ্যাঁ, বাঁধে তো আমায়। বুঝলাম, রাতে ওর সঙ্গে ছিলে তুমি, আর সকালেই বাড়ি নিয়ে এলে, এত সাহস কি করে হয়? ধীরজ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব শুনছিস তুই? যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি চা নিয়ে আসছি তোর জন্য। চল চল ভেতরে চল। অজয়ের সঙ্গে কথা বলি। হ্যাঁ বাবা। একে তো তোর বউ দেরি করে রাতে আসে, আর যার সঙ্গে রাত কাটায় না তাকে সকালে নিজের বাড়ি নিয়ে আসে। তুমি কার কথা বলছো? হ্যাঁ বাবা। আরে তোর বউ আর তার ইয়া ধীরাজের ব্যাপারে বলছি। বাবা, ও রাতে কাজে ছিল, সকালবেলা এসছে, ওর ভাই হয় ওর কাছে রাখি পড়তে এসছে। আমি চিনি ওকে, ও আমার বিয়েতেও এসেছিল। আমার তো এবার মনে হচ্ছে তোরও কোথাও চক্কর চলছে এখন, এই জন্য এই কথাগুলো তোর কিছু মনেই হচ্ছে না। তোর চক্কর ওখানে চলছে আর এর চক্কর এখানে চলছে। তুই একেবারে তোর মায়ের মতন হয়ে গেছিস, বড় ছেলের চাই সম্পত্তি। আরে কি যে হচ্ছে বাড়িতে আমি কিছু বুঝতেই পারছি না। এই দুটো মেয়ে ছেলে মিলে আমার বাড়ির মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিল। বাবা, এই ব্যাপারে আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না, আর আজকের পরে এইসব ম্যাটারে আমাকে আর কোনো ফোন করো না প্লিজ। কি করছোটা কি তুমি? বাইরের লোকের সামনে যা ইচ্ছে তাই বলছো?
এটাই তো ভাবছিলাম যে এখনো তুমি আসনি কেন। ওই সিনা আর ধীরজকে দেখে তোমারও পুরনো প্রেম মনে পড়েছে না? ওই বংশীলাল রাখি বাঁধতে না তুমি ওকে? তুমি এই সম্পর্কের কি বোঝো? তোমার নিজের তো কোনো বোন নেই। আরে সবকিছু বুঝি আমি, তোমাদের দুজনকে একেবারে হাতে নাতে ধরেছিলাম। ও এসেছিল রাখি পড়বে বলে, তুমি ছিলে সেখানে তখন, আর তুমি তখন ওকে কত আজে বাজে কথা বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আর আমার আমার চরিত্র নিয়ে কথা বলেছিলে। একদম ঠিক বলেছিলাম আমি, প্রত্যেকটা শব্দ ঠিক ছিল। ওর আসেনি কেন? কারণ ওর মনের মধ্যে চোর ছিল। কারণ ও চায়নি যে আমার সুন্দর সংসারটা ভেঙে যাক, আমার সম্মানহানি হচ্ছে এটাও দেখতে পারত না। ও আমাকে নিয়ে চিন্তা করত, ভালোবাসার টানে এসেছিল। ও তোমার মতো নয়। ওসব কথা অন্য কোথাও বলবে, ভালো হতো যদি তোমার সঙ্গে আমার বিয়েটা না হতো। ছেলেগুলোকে আমার থেকে দূরে করে দিয়েছ আর বিগড়ে নিজের মতন করে নিয়েছ। একটা কথা কান খুলে শুনে রাখো, এই বাড়ির মালিক এখনো পর্যন্ত আমি। লাস্ট ওয়ার্নিং দিলাম, শুধরে যাও, আর দুই ছেলেকেও বলে দিও যেন ওরাও শুধরে যায়, নয়তো। প্রসাদ নিজেকে ছাড়া কাউকেই ভরসা করত না। তার স্ত্রী, যার সঙ্গে সে জীবনের এত বছর অতিবাহিত করল, তাকেও নিজের সন্দেহের তালিকার বাইরে রাখল না। তাহলে অন্য কাউকে কি ভরসা করবে? প্রসাদ কি এই অসুখ থেকে মুক্তি পাবে, নাকি এই রোগের মাত্রা আরো বাড়তে থাকবে? আমি ওখানে অপেক্ষায় আছি, তুমি এখানে ফাজলামি করছো। তোমায় বলেছিলাম না যে বৌমাদের থামাও, নিজেই শুরু করে দিয়েছো। বাবা, বাবা কি করছেন আপনি? যুবক ছেলে শখ জেগেছে তোমার? আমাদের দুজনের মাঝখানে আসবার সাহস দেখাবে না, চলো এসো এসো, আমি মজা দেখাচ্ছি। ধীরাজ ভাই, প্লিজ আমার কথাটা শুন। যাস না প্লিজ, থেকে যা এখানে, কথাটা শুন আমার। প্লিজ আমাকে চলে যেতে হবে, আমি চাই না যে আমার জন্য তোর শ্বশুর বাড়িতে অশান্তি হোক। দেখলি তো আমার জন্য আন্টিকে কত কথা শুনতে হলো। যদি আঙ্কেলের ক্যারেক্টারটা আমি আগে থেকে জানতাম, তাহলে কোনোদিনও এখানে আসতাম না, কোনোদিনও না। ভাই দেখ, এতে তো তোর কোনো ভুল নেই বল, সব বাড়িতে এরকম একটু আধটু হয়, এসব মনে রাখতে নেই। ভাই প্লিজ নিজের খেয়াল রাখিস, আর আন্টিরও রাখিস। ভাই তুই আমার টেনশন করিস না, আমরা দুজনে বসে কথা বলতে পারতাম একটুখানি। শোন না প্লিজ আমার কথাটা শোন না, দেখ আমরা বসে কথা বলে সবকিছু বুঝে নেব। মা, 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 মা কি হচ্ছে আমাকে বলো না, কি হয়েছে? কাল রাতে তোমার শ্বশুর মশাই, আপনার মতো একটা জঘন্য লোক আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। অসভ্য লোক, বাজে ব্যবহার। আরে কি বাজে ব্যবহার, ও হলো আমার বউ, যা ইচ্ছে তাই করবো, তুমি কে হে বলবার? স্ত্রী আপনার? যদি আপনার স্ত্রী হয়ে থাকে তাহলে ওনাকে বোঝাটা আপনার কর্তব্য। কাল আপনি কি করেছেন? একে অন্যের জন্য দরদ উতলচ্ছে। আমার তো মনে হচ্ছে তোমাদের দুজনের কাছেই একে অন্যের ভিডিও আছে, আলাদা আলাদা পুরুষের সঙ্গে। সেটাকে লুকোবার জন্য মিথ্যে বলছো। দাও চেক করবো আমি, দাও। আপনার মাথাটা না একদম খারাপ হয়ে গেছে, যান গিয়ে ট্রিটমেন্ট করান। বলছি তো ফোনটা দাও।
দেবে কিনা বলো? বাবা দাও পাসওয়ার্ড বলো। বলবো না। নিজের শ্বশুরের সামনে এত জেদ, পাসওয়ার্ড বলো না। বললাম তো না বলে দেবো এক থাপ্পড়। থামো, হুঁশ আছে তোমার? এটা কি করছো? মা দেখলে সেন্স? তুমি ঠিক আছো? এসব কি হচ্ছে বাবা? লজ্জা করে না তোমার? মায়ের ওপর এই বয়সে হাত তুলছো তুমি? আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, সিনার থেকে দূরে থাকো। আচ্ছা, এখন কি তোর নজর সিনার ওপর? পছন্দ হয়েছে বুঝি? একটু লজ্জা তো রাখ, তোর ছোট ভাইয়ের বউ এটা, লজ্জা হয় না? বৌমা, আমি তো এটাও বলতে পারবো না যে ওর কথায় কিছু মনে করো না, কারণ কথাটাই যে এত বাজে। প্লিজ তুমি মুড ভালো করে নাও। আচ্ছা আচ্ছা, শোনো না, এক কাজ করি, চলো বাইরে বেরিয়ে আসি, তোমার মুডও ভালো হয়ে যাবে, সঙ্গে আমারও। প্লিজ তুমি মুড ভালো করে নাও, কেঁদো না এভাবে আর। না মা, আমার ভালো লাগছে না। প্লিজ আমার জন্য। ঠিক আছে, আজ আমি আমার বৌমাকে নিজের হাতে সাজাবো। এসো এসো বসো। সুন্দর দেখাচ্ছে। এদের দুজনের মধ্যে চলছে কি, খোঁজ নিতে হবে। এত ভালোবাসা একে অন্যের প্রতি, মামলাটা কি? মা খাওয়াটা খেয়ে নাও। একটু খিদে নেই রে, আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, তুই খা বরং। আচ্ছা, আজ মা আমার রুমে ঘুমোবে। কেন? এমনি এটুকুই বাকি ছিল, ব্যাস, কোথাও যাবে না ও। চলো মা। লাগবে না লাগবে না। আজ তুমি অনেক খেটেছো, তাহলে এবার তেল দিয়ে তোমার পা দুটো ভালো করে মালিশ করে দি। হ্যাঁ, Thank you.
আরাম লাগছে মা? হ্যাঁ। এবার আরাম করে তুমি ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আর না বৌমা, তুমিও ক্লান্ত হয়ে গেছো, চলো শোবে চলো। আরে তেলের বাটিটা ওদিকে সরাও তো, শুয়ে পড়ো। শো বলছি। এনাও জল। কি হয়েছে বাবা? বাবা, আমি যাই বলি না কেন, তুই আমার কথায় ভরসা করতে পারবি? তুমি এমন সমস্ত কথা বলো যে বিশ্বাস করব কি করে? আমি তোর মায়ের ব্যাপারে এমন কিছু বলতে চলেছি যাতে তুই জ্ঞান হারিয়ে ফেলবি। বাবা, আমার মাথা ঘুরবে না, তোমার কথাগুলোই এরকম যে আমার তাতে কিছু যায় আসে না। এখন তুমি না বলে তো যাবে না। তোর মা আর সিনার মধ্যে অবৈধ সম্পর্ক আছে, কিছু চক্কর চলছে। বাবা, সব কিছুর একটা সীমা আছে। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করছি, আমার মায়ের ব্যাপারে এসব কথা বলো না। কথাটা তো শোন, কথা শুনলে তবে তো বুঝবে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমার যেটা বলার ছিল বলে দিয়েছি। আরে আরে, যাচ্ছিস বৌমা? বাবা, আমি আর কি বলবো, আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার কি হয়েছে। সব পাগলের দল জুটেছে এখানে, এখন আমাকে অজয়ের সঙ্গে কথা বলতেই হবে। প্রসাদের এই রোগ থেকে মুক্তি পাওয়াটা অস্বাভাবিক হয়ে উঠল, কারণ ও নিজেই নিজের রোগকে চিহ্নিত করতে পারেনি। কিন্তু এত সন্দেহ কেন ছিল? কেন এটা বুঝতে পারছিল না যে ওর নিজের স্ত্রী আর সিনার মধ্যে মা আর মেয়ের মতো সম্পর্ক ছিল? সন্দেহ ছাড়া ও এক মুহূর্ত জীবন কাটাতে পারছিল না। সন্দেহ করছিলই, সামনে পুরুষ হোক বা মহিলা, অনর্থক ছিল এই সন্দেহ। ওর কাউকে না কাউকে প্রয়োজন যার প্রতি সন্দেহ করতে পারে আর নিজের কাছে প্রমাণ করতে পারে। এই রোগের মাত্রাটা এমনভাবে বাড়ল যে ও নিজে সব সীমা পার করে ফেলেছিল। পরিবারের প্রধান শুধুমাত্র মুখে বললেই হওয়া যায় না, বরং পরিবারকে নিয়ে একসঙ্গে চলতে হয়। কিন্তু প্রসাদ দিনে দিনে নিজের পরিবারের থেকে দূরে যাচ্ছিল। ও কি কখনো অনুভব করতে পারবে যে কেন ও নিজের পরিবারের থেকে এভাবে দূরে যাচ্ছে? ও কি সত্যি আবার প্রধানের মতো পরিবারের সবাইকে নিয়ে চলতে পারবে, নাকি এই সন্দেহের অসুখ ওকে নিজের পরিবার থেকে চিরদিনের জন্য দূর করে দেবে? আসুন দেখা যাক। বাবা, সব ঠিকঠাক আছে তো? তুমি হঠাৎ আমাকে এখানে ডাকলে। কিচ্ছু ঠিক নেই, তোকে এখানে ডেকে পাঠিয়েছি যাতে তুই তোর বউকে নিয়ে এখান থেকে চলে যা। কিন্তু কেন? কারণটা হলো তোর বউয়ের সঙ্গে আমার বউয়ের চক্কর চলছে। আর আমি এই দুজনকে এখানের পরিবেশ নষ্ট করতে দেব না। নিয়ে যাওয়ার তো ইচ্ছে ছিল আমার, শুধু এর জন্য নয় যে তুমি কি সব আজে বাজে ভাবো। বরং এই জন্য নিয়ে যেতে চাই যে তোমার এই জঘন্য চিন্তা ভাবনার কোনো ছায়াও আমার বউয়ের উপর পড়তে দিতে চাই না। লজ্জা লাগে যে তুমি আমাদের বাবা, তোমার এরকম নিকৃষ্ট চিন্তা ভাবনা দেখেও লজ্জা লাগে। আমি ওকে আমার মেয়ের মতো ভালোবাসি, ওর স্বামী এখানে নেই, ওর মা বাবা এখানে নেই, আর তুমি যা ইচ্ছে তাই বলছো। চুপ করো, এই বক্তৃতা অন্য কোথাও গিয়ে দেবে। শোনো জয়, তুই যদি তোর বউকে সঙ্গে না নিয়ে যেতে পারিস, নিয়ে যাস না, ওকে ওর বাপের বাড়ি দিয়ে আসতে তো পারিস, আমি ওর দায়িত্ব আর কিছুতেই নিতে পারবো না। বাবা, তোমার তোমার মাথা খারাপ হয়ে গেছে, মায়ের জীবন শেষ করে দেওয়ার পর এখন আমাদের পিছনে পড়েছো। মানতে হবে না আমার কথা, কিন্তু একদিন তোকে হাতে নাতে প্রমাণ দেব, যেদিন প্রমাণ হাতে পাবো না এই দুজনকে কিন্তু ছাড়বো না, এই পরিবারটা বরবাদ হতে দেব না। বুঝতে পারছি না অজয়, মা কিভাবে কাটিয়েছে এই লোকটার সঙ্গে সারাটা জীবন। বাবার বাড়াবাড়িটা দিন দিন বেড়েই চলেছে, মাকে এত টর্চার করে, আমার না খুব কষ্ট হয় মায়ের জন্য। ছোটবেলা থেকে আমি এসব দেখে এসেছি, ওনার সন্দেহের অভ্যেস কোনোদিনও যাবে না, বরং বেড়েছে। যাক, তুমি শুধু মায়ের দিকে খেয়াল রাখো, বাবার কোনো কথাতে খারাপ কিছু মনে করো না, বাবা এরকমই।
আমি চাই তুমি আমার মাকে সেই সব খুশি দাও যেটা উনি আজ পর্যন্ত পাননি। উনি অনেক কিছু সহ্য করেছেন, আমি শুধু সবসময় ওনাকে খুশিই দেখতে চাই। তুমি একদম টেনশন করো না অজয়, আমি সবসময় মায়ের পাশে থাকবো। আর তাছাড়া মা তো ভীষণ ভালো, আমাকে কত ভালোবাসে, কত খেয়াল রাখে আমার। আমি সবসময় মায়ের পাশে আছি, আর মাকে ভালো রাখাটা তো আমাদের কর্তব্য, তাই না? তাই তুমি চিন্তা করো না। আমি যাচ্ছি। একলা? হ্যাঁ। সিনাকে সঙ্গে নিয়ে যাও। নিয়ে যাব না আমি। আর তাতে তোমার কি যায় আসো? কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে দেখা করছে, সেই সব কিছু দায়িত্ব আমার উপর ছেড়ে দাও, আমি সামলে নেব। তোর বউ আমার বউয়ের সঙ্গে এই যে মুখে মুখ লাগিয়ে নষ্টামি করছে তার বেলা। আমার লেট হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। বিশ্বাস হয় না যে তোমার মতো একটা বাজে লোকের সঙ্গে আমি সারা জীবন কাটালাম। বৌমার সঙ্গে ঝগড়া হলে তোমার খুব ভালো লাগতো, কিন্তু ওকে ভালোবাসি আমি, তাই ওকে নিয়ে আমার সম্পর্কে বাজে কথা বললে। কখনো ভেবেছো তুমি তোমার সন্তানরা কেন তোমাকে সহ্য করে না? আমি কখনো তোমার ব্যাপারে বাজে কিছু বলিনি, ওরা নিজেরাই দেখেছে। আর এই সবকিছু তোমার কারণে হয়েছে, এটা তো আমার দেওয়া শিক্ষা যে আজও ওরা তোমাকে সম্মান দিয়ে কথা বলে, তোমার মুখের উপরে কিছু বলে না, না হলে এতদিনে গলা ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিত ওরা। একদম চুপ। আমাকে তোমরা আমার বাড়ি থেকে ধাক্কা মেরে বার করবে, মানুষ যে কি করেছে দেখতেই পাচ্ছি। সবাইকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছো, তারা তর্ক করে আমার মুখে মুখে, কারণ ওরা সব সহ্যের সীমা পেরিয়ে গেছে। ওরা তো আর ছোট বাচ্চা নয় যে আমার কথা শুনে চলবে, ওরা সবকিছু দেখতে পাচ্ছে। আর এবারে সামলে যাও, এখনো সময় আছে। তোমার এই সন্দেহের বাতিক তোমাকে শেষ করে দেবে একদিন, কোথাও মুখ দেখাতে পারবে না, আর তোমাকে তোমাকে শেষ করে দেবে, বুঝেছো তুমি? ছাড়ো, যাও তো। এখানে কেন ঘুমোচ্ছ তুমি? চলো ওঠো, তুমি আমার ঘরে চলো। আমি এখানেই ঠিক আছি বৌমা। আমাকে মেয়ের মতো ভালোবাসো, আবার আমাকেই না বলছো? তোমাকে না নিয়ে আমি কোথাও যাব না, চলো। কি হয়েছে মা, কোনো প্রবলেম হয়েছে নাকি? না মা, ব্যাস মাথাটা একটু ধরে আছে। বাড়ির পরিবেশটাই যে এমন হয়ে গেছে। যাক, তুমি গিয়ে একটুখানি স্নান করে নাও, ভালো ঘুম আসবে তাহলে। আমি যাচ্ছি তোমার ঘরে, তাতে তোমার টেনশন কমে যাবে। যাও চলো। আছি তো, তাহলে কান্নাকাটি কিসের? আমি সব সময় তোমার পাশে থাকবো। আ
আজ কীর্তিকলাপ ধরা পড়েছে দুজনের। এখন আমার কাছে ফটোও আছে, ভিডিও আছে। পুরো দুনিয়াকে জানাবো আমি যে শাশুড়ি বৌমা দুজনেই অবৈধ সম্পর্কে লিপ্ত। তোকে একটা জিনিস দেখাই আমি, দেখ। তুই দেখলেই এসব বুঝতে পেরে যাবি, বিশ্বাস করবি যে কেন এসব আমি বলি। বৌদি তো শুধুমাত্র মাথায় তেলই মাখিয়ে দিচ্ছে। আরে চুপ কর তো। আরে এই দুনিয়ার সামনে আমায় ভুল প্রমাণিত করে চলেছে এই মেয়েগুলো, আমিও এদের ঠিক করেই ছাড়ব। আরে আমি বাড়ির প্রধান পুরুষ, পুরুষ মানুষ কখনো ভুল করে না। চল পরে দেখা হবে। এখানে তো নেই তো সিনার ঘরে নিশ্চয়ই দেখে গিয়ে। সন্দেহ এতটা বিপজ্জনক হতে পারে যার আন্দাজ অনেক সময়ই করা যায় না। প্রসাদ যেটা করেছে সেটা শুধুমাত্র অহেতুক সন্দেহের বশে করেছে। ও মানসিকভাবে এতটা অসুস্থ ছিল যেটা স্বীকার করতে ও কখনো রাজিই ছিল না। ও নিজেকে ছাড়া পৃথিবীর সবাইকেই সন্দেহ করত। কেন কেন ও নিজের এই সাংঘাতিক সন্দেহের রোগের চিকিৎসার কথা কখনো ভাবেনি? ওকে প্রত্যেক দিন বলা হয়েছিল ও মানসিক রোগী, কিন্তু কখনো ওকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হয়নি। কেন? এই রোগ সম্পূর্ণভাবে সারতে পারে যদি এর ভালোভাবে চিকিৎসা হয় তো। এই রোগের বয়সের কোনো সীমা থাকে না, কারুর ছোটবেলায় হয়ে থাকে, কারুর বৃদ্ধ বয়সেও হতে পারে। সমীক্ষার হিসেব অনুযায়ী মোটামুটি 4.4% লোকেদের মধ্যে 2.3% লোকেদের এই রোগ হতে পারে। আর এই রোগের মাত্রা পুরুষদের বেশি দেখা যায়। এই রোগের নানা স্টেজ হয়ে থাকে। যদি সময় থাকতে এর চিকিৎসা করা হয় তাহলে মাধুরী আর সিনার মতো মহিলারাও বাঁচতে পারে। আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন এপিসোডের সাথে। ততক্ষণ আপনি সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।